ওকে, তাহলে আমাদের টু ডু অ্যাপ বানানো শেষ। এখন আমরা ভিন্ন কিছু কাজ করব। তার আগে আপনাদের কিছু হোমওয়ার্ক দেই। তাহলে যে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে অ্যাক্টিভগুলো আছে, ঠিক আছে, বাট যখন কমপ্লিটেডে ক্লিক করি তখন এটা কি হিট হচ্ছে? তো এটা আসলে ঠিক না। আপনারা যেটা করবেন, যখন এই কমপ্লিটেড মেনুতে বা এই অ্যারেতে যদি কোনো টাস্ক না থাকে, তখন এটা অর্থাৎ হিট করবে না বা ফায়ার করবে না। ওকে, এটার জন্য আপনারা সহজে ডিজেবল করে দিতে পারেন, যেটা আসলে ঠিক হবে না। বাট ক্লিক করলে একটা মেসেজ দেখাইতে পারেন, এটা হলো একটা উপায়। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আপনারা আগে চেক করে নেবেন যে আসলে কমপ্লিটেড অ্যারেতে কোনো ডাটা আছে কি না। যদি না থাকে তাহলে এটা ক্লিক করলে নেক্সটে আর এক্সিকিউট হবে না। ওকে, সেম অ্যাক্টিভেও যদি অ্যাক্টিভ না থাকে তাহলে এটা আর এক্সিকিউট হবে না। আর অলে তো কোনো ইয়া না থাকলে এই ফুটার এটা তো দেখাই যাবে না, সো অল নিয়ে কাজ করার দরকার নাই, এটা একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন একটা মেসেজ দেখানো, কারণ ইউজার ভুলে অথবা যে কোনো মানে অন্যমনস্কভাবে ক্লিক একটা করতেই পারে, ক্লিক করলে সাথে সাথে ডিলিট হয়ে যাচ্ছে, বাট এটা হওয়া উচিত না। ক্লিক করবেন, একটা মেসেজ দেখাবেন যে আপনি কি এটা ডিলিট করতে চান, এরকম একটা মেসেজ, এটা একটা। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে যদি কেউ ডিলিট করতে চায় তাহলে ইনকমপ্লিটেড টাস্ক সে ডিলিট করতে পারবে না। ওকে, যেহেতু আমাদের এডিট করার সুযোগ আছে, সো তাকে আমরা এডিট করার অপশন দিব। তবে এটাও মাথায় রাখা উচিত যে ভুলে টাস্ক একাধিক তৈরি হয়ে যেতে পারে, যেমন আমি একটা টাস্ক তৈরি করলাম, আরেকজন আরেকটা টাস্ক তৈরি করলো সেম টাস্ক। ওকে, তো সেক্ষেত্রে যাতে আমরা ডিলিট করে দিতে পারি, তো এটার জন্য হচ্ছে যে প্রথম হলো যে আপনার এটাকে কি বলে সিলেক্ট করে দেন আসলে ডিলিট করতে হবে। ওকে, তার আগে ডিলিট করতে পারবে না, ইনকমপ্লিটেড টাস্ক কখনোই ডিলিট করতে পারবে না। ওকে, তাহলে এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। আর আজকে আমরা রিফ্যাক্টরিং করব, তো চলুন রিফ্যাক্টরিং শুরু করি। তো এখানে আমাদের এখানে যে বিষয়টা ডিসপ্লে টাস্ক, আচ্ছা এখানে দেখেন আমাদের সেম কোডগুলো কিন্তু বারবার আসছে, তাই না? দেখি যে বারবার আসছে। তো প্রথমে আমরা আইকনগুলোকে একটা ব্যবস্থা করি, এটা হচ্ছে আমাদের ডিলিট আইকন, সো আমি এটাকে কাট করলাম। আপনারা চাইলে এইখানেও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি একদম নিচে এখানে এসে বললাম ক্লোজ আইকন, রিটার্ন, এখানে আমি পেস্ট করে দিলাম, এবং এই ক্লোজ আইকনকে আমি উপরে নিয়ে এখানে কল করে দিই এই যে এই জায়গাটাতে। সেম আমি এটাকেও কাট করে নিয়ে যাই, কাট করে আমি একটা নাম দেই এডিট আইকন, এবং একে আমরা এখানে বসিয়ে দেই। আর এই যে বাটন আছে আইকনগুলো আমরা এখানে ইউজ করি, তাহলে আমাদের কোডের পরিমাণ অনেক কমে গেল আমাদের, তাহলে আমাদের এখান থেকে অনেকগুলো কোড কমে গেছে এবং এটা ঠিকমতো কাজ করতেছে। আরও ভালো হয় আমরা চাইলে এটার একটা আলাদা ফাইল তৈরি করে ফেলতে পারি, যেমন আমি এগুলোকে এখান থেকে কাট করলাম এবং একটা ফাইল তৈরি করি এখানে আইকনস নামে .js। ওকে, এখানে আমি দিলাম, আপনাদের এরকম যত দরকার আপনারা ইউজ করতে পারেন, অর্থাৎ অন্যান্য আইকনগুলোকে আপনারা এভাবে তৈরি করে ফেলতে পারেন। এবং এইটাকে আমি এখানে কল করি সবার উপরে, কারণ হচ্ছে আমাদের এটার ডিপেন্ডেন্সি আছে, এইটার ডিপেন্ডেন্সি আছে কোনটার অ্যাপের সাথে, অর্থাৎ এখান থেকে ডাটা আমরা অ্যাপে নিয়ে আসবো, এই জন্য আমরা এখানে লোড করাবো। ওকে, তাহলে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে, কোনো সমস্যা নেই। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে রিকোয়ার করে, অর্থাৎ এক্সপোর্ট করে নিয়ে আসা। এটার জন্য আপনাদের আরেকটা
জাভাস্ক্রিপ্ট লোড করাইতে হবে রিকোয়ার্ড জেস ওকে সো সেদিকে আমরা যাচ্ছি না তাহলে আমরা একই ফাইলও করতে পারলাম আবার একাধিক ফাইলও করতে পারলাম দ্বিতীয়ত হলো যে আমাদের এই ডাটাটাও কিন্তু দুইবার কল হয়েছে তাই না দুইবার রেন্ডার হয়েছে সো আমরা এটাকেও আমরা আলাদা ফাংশনে নিয়ে আসতে পারি তো আমি এটাকে কাট করলাম কাট করে এখানে তৈরি করে দেখি ফাংশন লিস্ট আইটেম ওকে লিস্ট আইটেম রিটার্ন তো এখান থেকে আমাকে কি পাস করতে হবে আইটেমটা পাস করতে হবে ওকে আইটেম পাস করলাম আর কি আই থিংক আর কিছু লাগবে না বোধ হয় তো আমি এখানে আসি এখানে আমি ফাংশনটা কল করি এবং আইটেম এই যে আইটেম আছে আইটেমটা এখানে পাস করে দিলাম ওকে সেম কাজটা আমি এখানেও করি তাহলে আমাদের কোড অনেক কমে যাবে রিফ্রেশ দেই ঠিক আছে ওকে আমি কিছু কমপ্লিট করি ডিলিট করে দেই কাজ হচ্ছে ক্লিয়ার কমপ্লিটেড ওকে তাহলে কমপ্লিটেড অ্যাক্টিভ অল ওকে তাহলে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে ওকে তাহলে আমরা কোড কমাই ফেলতে পারছি দ্বিতীয়ত হলো এখানে আমাদের আরো কিছু কোড বাড়তি আছে এই যে এই জায়গাটাতে এখানে কি কাজ আমাদের সেম কাজ এখানেও সেম কাজ তো সেম কাজ হলে ঠিক সেম কাজ বলা যায় না এখানে নট আছে এখানে নট নাই অবশ্য আমরা কন্ডিশন ইউজ করতে পারি যে আমরা কি একটি পাস করতেছি নাকি অন্য পাস করতেছি তাহলে আমরা একটা ফাংশন তৈরি করি ফাংশন এটা বলবো কি নাম দিতে পারি ফাংশনের ফিল্টার আচ্ছা এখানে নাম দিই গেট ফিল্টি টাস্কস ওকে তো এখানে আমি বলে দিতে পারি ওকে কমপ্লিটেড ইনকমপ্লিট অ্যাকশন বলে দেয় ওকে এবং প্রথমে আমি কমপ্লিটেড টাস্কগুলো নিয়ে আসি কাট করলাম একই হবে এখানে তো আমাকে একটা সমস্যা ফেলে দিল এইটার জন্য আমরা আসলে করতে পারতেছি না বাট কমন যে কাজগুলো আছে যেমন ক্লোন করা ক্লোন করাটাকে আমরা নিতে পারি এইটাকে নিতে পারি ডিসপ্যাচকে নিতে পারি তাই না আমার মনে হয় এটা এভাবে থাকা উচিত ওকে তাহলে এটা আপাতত বাদ শুধুমাত্র এই সাইনের জন্য তবে আচ্ছা এটা এভাবেই থাকুক আমরা অনেক কোড করে ফেললাম ঠিক আছে ওকে তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ